এই যে নদীটা, এই নদীটা নাব্যতা হারিয়ে ফেলেছে। এই নদীতে এক সময় ট্রলার চলতো, এই নদীতে এক সময় মানুষের নৌকা যেত জীবন জীবিকার জন্য। এই নদী স্রোত প্রবাহমান একটা নদী ছিল। আজকে কাজ আছেন এই জিনিসটাই আমাদের মাথায় কাজ করে না। যুগ যুগ ধরে একের পরে এক, একের পরে এক, এই আসতেছে সাক্ষাৎকার নিচ্ছে, ও আসতেছে সাক্ষাৎকার নিচ্ছে, অথচ ময়ূর নদী ময়ূর নদীর মতনই পড়ে আছে। এই যুগ যুগ ধরে একই ঘটনা, একই সাক্ষাৎকার, একই কথা, একই এই প্রথম আলো, এই অমুক তমুক দানাই ফেলে আর আমরা আর কত দেবো, অথচ ময়ূর নদী জাগার মতো জাগার নদী জাগায় পড়ে আছে। এই যে নদীটা, এই নদীটা নাব্যতা হারিয়ে ফেলেছে। এই নদীতে এক সময় ট্রলার চলতো, এই নদীতে এক সময় মানুষের নৌকা যেত জীবন জীবিকার জন্য। এই নদী স্রোত প্রবাহমান একটা নদী ছিল। আজকে কালের গহ্বরে, কালের ক্রমের ইতিহাসে এই নদীটা বর্তমানে মৃত পর্যায়ে। তো এটা কিন্তু নদীর মাঝখানটা, এই যে ভাঙ্গাচূড়া চার, এই চার দিয়ে, এই চারটা আপনারা ওইদিকে একটু খেয়াল করে দেখলে দেখতে পাবেন, এই চারটা কিন্তু খুবই জীর্ণশীর্ণ অবস্থা, চারটা অত্যন্ত জীর্ণশীর্ণ অবস্থা। এখানকার প্রতিদিন শত শত মানুষ পার হয় আর যে কোনো মুহূর্তে একটা বিপদ ঘটে যেতে পারে। এই অনতিবিলম্বে এই নদীর নাব্যতা যাতে ফিরে আসে, জলাবদ্ধতার কারণে নদীর আশপাশে মানুষের জন্য আর কোনো ক্ষতি না হয়। কি আপনারা জানতে চাচ্ছেন? এই জিনিসটাই আমাদের মাথায় কাজ করে না। যুগ যুগ ধরে একের পরে এক, একের পরে এক, এই আসতেছে সাক্ষাৎকার নিচ্ছে, ও আসতেছে সাক্ষাৎকার নিচ্ছে, অথচ ময়ূর নদী ময়ূর নদীর মতনই পড়ে আছে। এই যুগ যুগ ধরে একই ঘটনা, একই সাক্ষাৎকার, একই কথা, একই এই প্রথম আলো, এই অমুক তমুক দানাই ফেলে আর আমরা আর কত দেবো, অথচ ময়ূর নদী জাগার মতো জাগার নদী জাগায় পড়ে আছে। পানি নীল হয়ে গেছে, কালো হয়ে গেছে, অথচ কারোর কারোর কোনো ইশারা নেই, কারোর কোনো চিন্তাভাবনা নেই যে এই নদীটারে কিছুটা সংস্কার করতে হবে, বা এই নদীর পাড়ে হাজার হাজার মানুষ বসবাস করে, তার কোনো ইয়ত্তা নেই, কারোর কোনো চিন্তাভাবনাই নেই। এই মানুষগুলো দুরবস্থার ভিতরে, এই পানি পচে গেছে, এখনও পর্যন্ত সেই দুর্গন্ধর ভিতরে মানুষ বসবাস করতেছে। এখানে কোনোরকম একটা ভালো পরিস্থিতির সৃষ্টি করে তারপরে মানুষকে যে মুক্তি দেবে সেই রকম চিন্তাভাবনাও কারোর ভিতরে আছে বলে আমার মনে হয় না। সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি, সর্বোপরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এই নদীটার অন্তত সংস্কারের ব্যবস্থা করুন, ব্যবস্থা করুন, ব্যবস্থা করুন। মরা ফেলায় আমাকে বাস করা দূর যায়, গন্ধে বাড়ি তলায় যায়, আমরা যে বাস তো করতেই পারি না, মাঝে সাথে কিছু কচুরি কাটে আবার চলে যায়, আবার আসে, আমাকে থাকাই আগে এই জায়গা মানে অসম্ভব হয়ে যাচ্ছে। গন্ধে চার দো আসা খুব কষ্ট ভাই, কেন যে বাচ্চারা আছে, আমার বাচ্চা তো পড়ে গেছে সেখানে পানির মধ্যে, ওই দেখেন কী অবস্থা, ও কিন্তু পড়ে গেছে পানির মধ্যে, এই যে তো একবার পড়ে যায় খুঁজে পাবে না কেউ, বিশাল গভীর এই জায়গায়। আশেপাশে এই দেন বাথরুমগুলো পাশে খালের পাশে সব বাথরুমগুলো, বেরোতে হয় না, তখন যাতে হয় না, আমাদের ঘরে বারান্দাতে মধ্যে পানি চলে যায়। আসেন দেখেন ভাই এসে কি অবস্থা, চেয়ারম্যানদের গেছি, মেম্বারদের গেছি, সবারদের গেছি, কেউ কেউ দেখা যাবে না। মশার যে পরিমাণে ডেঙ্গু মশা, এই যে ডিম পাচ্ছে সৃষ্টি হয়েছে, বাচ্চাকে তো ম্যালেরিয়া টাইফয়েড যে কোন টাইমে হবে, বৃষ্টি হলে পর পানি ওঠে, আমার বাচ্চা নিয়ে আমাকে খুব সমস্যা, আর পরে বাচ্চা একদিন পুড়িয়ে গেছে, দেখতে না পারলে তো তোলাই যাবে আমাকে বাচ্চা। যে সমস্যা আমাদের এই বাড়িঘর বৃষ্টির সময় তোলাই যায় এবং পানিটা নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এই সাক্ষাৎকার দিতে যে এই চ্যানেলে, নদীর মাঝখানে পড়ে গেছি, এই দেখেন আমার অবস্থা, আমার বোন এরা সবাই আমরা এই দুর্দশা ভাইগোর কাছে বলার জন্য আসছি। এই মুহূর্তে আমরা একটা বাচ্চা সহ আমরা পড়ে গেছি, আমাদের বাচ্চা কাছে এই মোহাম্মদনগর স্কুলে পড়ে, আমরা কেউ ওই 3 কিলোমিটার দূর ঘুরে আসে সকালবেলা বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া লাগে। এই একমাত্র আমাদের যাতায়াতের পথই হয়েছে এই সাঁকোটা, কিন্তু এই সাঁকোটা আজকে ভেঙে গেছে। আমাকে চারটা ঠিক করে দিলে ভালো হতো। ময়ূর নদী যেটা খুলনা শহরের পাশ দিয়েই প্রবাহিত হয়েছে, খুলনা শহর, খুলনা বিশ্ববিদ্যালয় এবং এর পার্শ্ববর্তী এলাকার পরিবেশ ঠিক রাখার জন্য নদীর নাব্যতা ফিরিয়ে আনা খুবই প্রয়োজন। যে নদী দিয়ে একসময় লঞ্চ চলতো, ট্রলার চলতো, আজ সেই নদী নাব্যতা হারিয়ে ফেলেছে। সুতরাং আবার এই নদীর পূর্ব অবস্থা ফিরিয়ে আনার জন্য আমাদের সকলেই তৎপর হওয়া দরকার। নদীতে বাঁধ দেওয়া এবং অবৈধ দখলদার যারা আছে, যারা অবৈধ স্থাপনা সেখানে স্থাপন করেছে,
সেটাকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন এবং শহরের যে ব্যবহৃত পানি নিষ্কাশনের জন্য নদীর প্রবাহ ঠিক রাখা এবং সচল থাকা খুবই প্রয়োজন বলে আমি মনে করি। এবং এই খুলনাবাসীর বিনোদনের জন্য ময়ূর নদীর দুই পাশ দিয়ে যদি ওয়াকওয়ে করা যায় এবং বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠা করা যায় তাহলে সেটাও এখানকার মানুষের জন্য অনেক আনন্দের একটা খবর হবে। আমি সেটাই আশা করি যে পর্যায়ক্রমে এটাও করা দরকার। খুলনা মহানগরীর মূল যে পানি নিষ্কাশনের মূল জায়গাটি হচ্ছে ময়ূর নদী, তো রূপসা নদীও আছে। তো আমাদের দেখা যাচ্ছে যে রূপসা নদী ভৈরব নদীর তলদেশ ভরাট হওয়ার কারণে এবং এটা ড্রেজিং না হওয়ার কারণে পার্শ্ববর্তী যে খালগুলি আছে সেই খালগুলিও ভরাট হয়ে উঁচু হয়ে গেছে। অতএব খাল থেকে পানি নামার যে বিষয়গুলি রয়েছে প্লাস যে গেটগুলি রয়েছে নিয়মিত যদি জোয়ারের পানি উঠানামা করা হয় পরিমাণ মতো তাহলে অনেকটা এই নদী দুর্গন্ধমুক্ত বা পরিবেশ যে নষ্ট করছে সেগুলো হয়তো আমরা নিরসন করতে সম্ভব হতো। এবং ময়ূর নদী ড্রেজিংটা অব্যাহত রাখতে হবে। ড্রেজিং অব্যাহত না রাখলে এটা রক্ষণাবেক্ষণ যদি না করা হয় কোনো জিনিসই টিকে থাকে না, এটা একসময় সেটা নষ্ট হয়ে যায়। তো সেই একটা অবস্থা তৈরি হয়েছে ময়ূর নদী। একবার ড্রেজিং করা হলে আর সে বিষয়ে আর কেউ খোঁজ রাখে না, পরবর্তী আবার অনুপযোগী হয়ে না পড়া পর্যন্ত আমরা সেদিকে খেয়াল করি না। যেহেতু প্রকল্প থাকে না, এটা প্রকল্প না করলে কেউ কাজ করতে পারে না। যে সংস্থাগুলো আছে তারা যে বিধির ভিতরে কাজ করে সেখানেও তাদের প্রতিবন্ধকতা রয়েছে। সেই কারণে এটা যদি একটা মানে অব্যাহত নিয়মিতভাবে যদি একটা প্রকল্প নেওয়া হয় যে বছরে এটা এই ময়ূর নদী খননের বা এটা রক্ষণাবেক্ষণের কাজ করা হবে তাহলে এই নদীগুলো আর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। আমি মানে মনে করি যে এটা একটা প্রকল্প নিয়মিত রাখা উচিত যে বছরে এই রক্ষণাবেক্ষণের জন্য এই এই কাজগুলি করা হবে। সেখানে যদি থাকে তাহলে সেই কাজগুলিও হলো এবং এটা রক্ষণাবেক্ষণ থাকলেও ভালো। কারণ ময়ূর নদী অনেক সময় আমাদের এই যে লিনিয়ার পার্কটা হয়েছে এটা মানুষ কিন্তু উপভোগ করা পরিবর্তে এখন সেখান থেকে সরে আসতে পারলেই মানুষ বাঁচে, এত দুর্গন্ধ তার পাশে। তো জোয়ারের পানি পরিমাণ মতো ওঠানামা করা হয়, কারণ বেশি পরিমাণ আবার উঠালে আবার নিচু অঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। সে কারণে পরিমাণ মতো যদি ওঠানামা করা হয় তাহলে দেখা যাবে যে এটা পানি পরিবর্তন হলে এখানে দুর্গন্ধ থাকবে না। এবং এটা আমি মনে করি যে খুলনাবাসীর একটা খুব জরুরি কাজ। এবং আপনারা সুয়ারেস প্রকল্পের ইতিমধ্যে টেন্ডার হয়েছে, সুয়ারেস প্রকল্পের কাজ শুরু হবে। এই সুয়ারেস প্রকল্পের এখানে প্ল্যান্ট হবে যে পানি যাতে বিশুদ্ধ করে বাহির করা যায় সেই সব প্রকল্পগুলো থাকবে। তো আমার মনে হয় যে ড্রেনেজ প্রকল্পে আমার মনে হয় এখানেও এই ধরনের সিস্টেম থাকার দরকার যে দূষিত পানিগুলো পরিশুদ্ধ করে আবার নদীতে পাঠানো। কারণ এরকম দূষিত পানি যদি নদীতে যেয়ে পড়ে নদীও দূষিত হয়ে যাবে। তো সব মিলিয়ে পরিবেশসম্মত পরিবেশ আমরা খুলনাবাসী চাই। সেই বিষয়ে যে পদক্ষেপগুলি গ্রহণ করা প্রয়োজন রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাছে আমার আবেদন থাকবে যে আপনারা সেই বিষয়গুলো গবেষণা করে এবং তার ফিজিবিলিটি স্টাডি করে আপনারা প্রকল্প গ্রহণ করলে দীর্ঘমেয়াদী একটা সুন্দর পরিবেশ খুলনাবাসী পাবে। এই ময়ূর নদীতে একসময় বোট চলেছে, লঞ্চ চলেছে। এই ময়ূর নদী ছিল খুলনার অন্যতম ব্যবসা বাণিজ্য সম্প্রসারের সারণের একটি প্রাণ কেন্দ্র। অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য, সাম্প্রতিক দশকগুলিতে আমরা এই ময়ূর নদীর যে প্রবাহ ধারা, যে জলধারা, যেটি আমাদের ভূমিকে উর্বর করেছে, খুলনাকে সিক্ত করেছে উন্নতির সোপানে, সেই ময়ূর নদী এখন
হারিয়ে যেতে বসেছে। অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, ময়ূর নদীর দুর্গন্ধ আমাদের খুলনাকে বিষাক্ত করেছে। এই খুলনার একটি শিক্ষার প্রাণকেন্দ্র খুলনা ইউনিভার্সিটি, যাকে কেন্দ্র করে বর্তমান প্রজন্ম আগামীর স্বপ্ন গড়ে, সেই খুলনা ভার্সিটি এবং খুলনার আরেকটি প্রাণকেন্দ্র শহীদদের স্মৃতিবিজড়িত স্থান গল্লামারির উপকণ্ঠে ময়ূর নদী এখন প্রায় মৃতপ্রায়। এই ময়ূর নদীতে এখন আবর্জনায় পরিপূর্ণ, কচুরিপানায় পরিপূর্ণ। এই ময়ূর নদীর যদি সংস্কার না করা হয় ঠিকমতো, তাহলে আগামীতে এই খুলনা শিল্পনগরী থাকবে না, খুলনার বসবাসের অযোগ্য হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা জানেন, আর কিছুদিন পরেই আমাদের স্বপ্নের সেতু পদ্মা সেতুর শুভ উদ্বোধন ঘটতে যাচ্ছে। আর এই পদ্মা সেতুকে কেন্দ্র করে দক্ষিণ বাংলার ব্যবসা বাণিজ্য কর্মসংস্থান বেকারদের শিল্প কলকারখানা গড়ে উঠবে। আর সেক্ষেত্রে এই ময়ূর নদীকে যদি সংস্কার না করা যায়, তাহলে সরকারের উন্নয়ন ধারা নিঃসন্দেহে ব্যাহত হবে। আমরা খুলনাবাসীর পক্ষ থেকে, আমি একজন শিক্ষক এবং বাংলাদেশ বেতারের একজন আলোচক কথক উপস্থাপক হিসেবে, আমি কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে আবেদন করতে চাই, খুলনাবাসীর পক্ষ থেকে, খুলনা সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের পক্ষ থেকে, অবিলম্বে অনুগ্রহ করে ময়ূর নদীর যথাযথ সংস্কার করা হোক, ড্রেজিং করা হোক, এবং ময়ূর নদীর চারপাশের যে অব্যবস্থাপনা আছে সেটি কর্তৃপক্ষ উচ্ছেদ করুক। তাহলে আমরা ফিরে পাব একটি সোনালী অতীতের দক্ষিণ বাংলা, আমরা ফিরে পাব একটি সুন্দর আবাসস্থান, আমরা ফিরে পাব একটি সুন্দর জাতির স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষার চূড়ান্ত বাস্তবায়ন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী সুন্দরবনের সন্নিকটে অবস্থিত খুলনা জেলা, আর এই খুলনা জেলার ঐতিহ্যবাহী নদী ময়ূর নদী। ময়ূর নদীটি শুধু খুলনা জেলার জন্যই নয়, এটি সারা বাংলাদেশেই এর ব্যাপকতা এবং এর সুনাম ছিল। বর্তমানে ময়ূর নদীটির যে পরিস্থিতি এবং যে অবস্থা তা দেখে হতাশই হতে হয়। আমি বৃহত্তর ঢাকা বিভাগীয় কল্যাণ সমিতির সভাপতি এই দক্ষিণাঞ্চলে, এছাড়াও খুলনায় বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক। আমাদের এই নদীটি পার হয়ে প্রতিদিনই এই নদীর উপর দিয়ে বাংলাদেশের অর্থনীতির যে স্বর্ণদুয়ার মোংলা বন্দর, সেই মোংলা বন্দরে আমাদের প্রতিদিনই যেতে হয়, এবং আমাদের যাওয়ার কালে এই নদীটি যখন আমরা দেখি তখন তা সই, কারণ আমরা জানতাম গ্রিন খুলনা এবং ক্লিন খুলনা, আর সেই গ্রিন খুলনা আর ক্লিন খুলনার ভিতর এই ময়ূর নদীটি আমাদেরকে হতাশ করে। এই নদীর যে বর্তমান অবস্থা, এক সময় এখানে নৌকা চলাচল করতো, বড় বড় নৌকা চলাচল করতো, বর্তমানে এই নদীটি মরা নদী বললেই চলে। এছাড়াও পরিবেশের জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়িয়েছে এই নদীটি। আমরা খুলনার সকল স্তরের প্রশাসনিক পর্যায়ের ব্যক্তিবর্গদেরকে এবং রাজনৈতিক পর্যায়ের উচ্চ স্থানে যারা আছেন সেই সকল ব্যক্তিবর্গদের প্রতি আমাদের অনুরোধ, তারা যেন অতিসত্বর এই ময়ূর নদীর প্রতি লক্ষ্য করেন এবং ময়ূর নদীর পরিবেশটি ফিরিয়ে এনে গ্রিন খুলনা এবং ক্লিন খুলনার ঐতিহ্যকে রক্ষা করেন। ময়ূর নদী এমন একটা অবস্থায় আছে যে নদীটি দখল দারিদ্রের মধ্যে পড়ে নদীটি আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে, আর এই সংকুচিত হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে সেখানে ময়লা আবর্জনা ফেলে নদীর পানিকে দূষিত করে ফেলছে, যা এমন দুর্গন্ধ ছড়াচ্ছে যে নদীর পাশ দিয়ে হেঁটে যাওয়া খুব মুশকিল হয়ে পড়েছে। এই নদী নিয়ে কিন্তু দেখেন পরিবেশ সুরক্ষা মঞ্চ, আমিও পরিবেশ সুরক্ষা মঞ্চেরই একজন সদস্য, আমরা ওই এই নদীটি নিয়ে আন্দোলন করছি, আমরা নদীটি ভিজিট করছি এবং এখানে একটা প্রতিবেদনও লিখছি, আমরা এখানে এই নদীটির ব্যাপারে আমরা পানি কমিশনের কাছেও আমরা একটা দরখাস্ত পাঠিয়েছি যে নদীটি পুনরুদ্ধারের জন্য। মেয়র সাহেব বলেছেন যে আমি এই নদীটি পুনরুদ্ধার করবো, কিন্তু সে ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত আপনার স্ট্রংলি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমরা তাদেরকে বলেছি যে আপনি আপনার সাথে আমরা পরিবেশ সুরক্ষা মঞ্চ থেকে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো খুলনা নগরবাসীকে নিয়ে। এটা যদি খনন করে যদি ওই পানির আপনার ধরেন বৃষ্টির পানি যদি আমরা এখানে সংরক্ষণ করতে পারতাম, তাহলে হয়তো কি যে আমরা মানে সে ব্যবহার না আপনার খাওয়ার উপযোগী যে পানিটা সেই পানিটা কিন্তু এখান থেকে সাপ্লাই দিতে পারত, কিন্তু সেই ধরনের সরকারের কোনো পরিকল্পনা আছে কি না আমরা জানি না। তবে আমরা কিন্তু সরকারের কাছে বলছি যে আপনি এই ব্যবস্থাটা করুন, তাহলে খুলনা শহরে পানির বড় ধরনের একটা সংকট সেটা এখান থেকে মেটানো সম্ভব হবে।
যে এই নদীটি দখল করার জন্য আগে যে একটা ব্রিজ ছিল সেই ব্রিজটি যতটা উঁচু ছিল তারপরে যে ব্রিজটি করা হয়েছে সেই ব্রিজটি কিন্তু এখন নদীর সোয়াশা বলতে গেলে বেশি উঁচু নয়। তেমন আমরা এটাও এটা নিয়েও আমরা আন্দোলন করছি, আমরা ওখানে মানববন্ধনও করেছি, আমরা এটা মানববন্ধন করছি এই কারণে যে এই ব্রিজটি ভেঙে হ্যাঁ উঁচু করে করা হোক যাতে পানির স্রোতটা যেতে পারে এবং চলাচলের জন্য সুবিধা হয়, কিন্তু সে ব্যাপারে কিন্তু সরকার এই পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। ডেঙ্গু যেটা ছড়াচ্ছে চারিদিকে এই ওখানকে কিন্তু ডেঙ্গু মশার কিন্তু জন্ম হচ্ছে, মশার জন্ম হচ্ছে, তাহলে ডেঙ্গু রোগ ছড়াতে পারে, সে ব্যাপারে কিন্তু সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত। নদীটা খনন করে দুই পাশে আপনার একটা পার্ক এসে দুই পাশে রাস্তা করে পার্কের মতো করা হোক যাতে খুলনা বা খুলনার বিভিন্ন শ্রেণীর মানুষ ওখানে যে অন্তত একটা চিত্ত বিনোদনের ব্যবস্থা হয়।